প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের সর্বশেষ দুই বাহু ও তিন কোণ দ্বারা চতুর্ভুজ আঁকব। আমি দুইটা বাহু এ বি এবং তিনটা কোণ এ এক্স ওয়াই এবং জেড নিলাম। এক্ষেত্রে কোণগুলো একটু বড় করে নিলে তোমার অঙ্কন করা সহজ হবে। যে কোনো কোণ দিয়ে চিত্র আঁকা সম্ভব, তবে চতুর্ভুজের যে নিয়ম সেটা মানতে হবে। চতুর্ভুজের চারটা কোণের যোগফল 360 ডিগ্রি হয়। আর তাহলে আমরা চতুর্ভুজটি আঁকার জন্য যে পদ্ধতি ফলো করব সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা ভূমি নেব। ভূমির উভয় পাশে দুটা কোণ নেব। তাহলে অপর যেই বাহুটা, সেই বাহুটা আমরা যে কোনো একটা কোণের সন্নিহিত বাহু থেকে কেটে নেব। তারপর সেই বাহুটা অঙ্কিত অংশ, কর্তিত অংশ থেকে আমরা তৃতীয় কোণটি আঁকব। তাহলে আমরা আমাদের চতুর্ভুজটি পেয়ে যাব। তো প্রথমে আমরা ভূমি নেই। যে কোনো একটা রশ্মি নিলাম বিডি বা বিই নিই। বিই রশ্মি হতে আমরা একটা ভূমি কেটে নেব। ভূমি হিসেবে আমরা এ বাহুর মাপটা নেব। দুঃখিত, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে ভূমি বিসি কেটে নিলাম। এবার আমরা বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওয়াই দুটি কোণ আঁকব। এক্স কোণের একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপটি বি বিন্দুতে স্থাপন করব। তারপর বৃত্তচাপটা চওড়া নিয়ে কোণটি আঁকব। পেয়ে গেলাম এক্স কোণের সমান করে সিবিএফ। একইভাবে ওয়াই কোণের সমান করে আমরা সি বিন্দুতে আরেকটি বৃত্তচাপ কোণ আঁকব। প্রথমে ওয়াই এর একটা বৃত্তচাপ নিয়ে অভ্যন্তর দিকে আমরা সেই বৃত্তচাপটি স্থাপন করব। তারপর চওড়া নিয়ে কোণটি আঁকব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ ওয়াই এর সমান করে ওয়াইয়ের সমান করে আমরা নিলাম বিসি পি, এক্স কোণ এবং ওয়াই কোণ নিলাম। এবার আমরা সিপি বাহু থেকে বি বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা অংশ কেটে নেব। আমাদের অপর বাহুটা এটাকে আমরা ডি বিন্দু দেব। ডি বিন্দুতে ছেদ করলো বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে বি বাহু সমান করে আমরা সিডি রেখা আঁকলাম। এখন ডি বিন্দুতে আমরা জেড কোণটি আঁকলে সেটি বিএফ রেখাকে ছেদ করবে এবং আমাদের চতুর্ভুজটি তৈরি হয়ে যাবে। তাহলে ডি বিন্দুতে আমরা জেড এর সমান করে একটা কোণ আঁকব। প্রথমে জেড এর বৃত্তচাপ নিলাম, সিডি এর ভিতর দিকে আমরা বৃত্তচাপটা আঁকব এবং চওড়াটা নেব। তাহলে আমরা ডি বিন্দুতে যদি যোগ করি আমরা পেয়ে গেলাম জেড, জেড কোণের সমান করে সিবি সিডি এ কোণ। সিডি এ কোণটা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। এর সাথে আমরা পেয়ে গেছি আমাদের এবিসিডি চতুর্ভুজ।